अस्सलाम वालेकुम दोस्तों, कैसे आप सब लोग। उम्मीद करता हूँ आप सब लोग ठीक होंगे। मेरा नाम है राहित फैसल और आज हमारे रिएक्शन का टॉपिक है कि बांग्लादेश में मोबाइल फ़ोन किस तरह बनते हैं। और इससे पहले भी हमने एक कंपनी पे रिएक्शन किया था जिसमें मोबाइल फ़ोन्स भी बनते हैं, रेफ्रिजरेटर भी बनते हैं, मतलब छोटी से छोटी और बड़ी से बड़ी चीज़ उसमें बनती है। तो आज हम इस कंपनी पे रिएक्शन करेंगे कि वहाँ पर मोबाइल फ़ोन किस तरह बनते हैं। तो अगर ये वीडियो आपको पसंद आए तो हमारे चैनल को ज़रूर लाइक करें, शेयर करें एंड सब्सक्राइब लाजमी करें। तो चलो वीडियो शुरू करते हैं और देखते हैं कि बांग्लादेश में मोबाइल फ़ोन किस तरह बनते हैं। সবার মধ্যে একটা ধারণা আছে বাংলাদেশে যে ইলেকট্রনিক প্রোডাক্টগুলো তৈরি হয় এই প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল হয় না, কোয়ালিটিতে কোনো না কোনো সমস্যা থাকে। তো এই প্রশ্নের জবাব দিতে আজকে আমরা চলে এসেছি আইটেলের ফ্যাক্টরিতে। তো আমরা এই ফ্যাক্টরিতে আজকে দেখব বাংলাদেশে যে ইলেকট্রনিক্সগুলো তৈরি হয় সেগুলোকে আদৌ কোয়ালিটিফুল কিনা বা প্রসেসটা অ্যাটলিস্ট কোয়ালিটি মেনটেন করে হয় কিনা। সো আইটেলের এই ফ্যাক্টরি আছে গাজীপুরে এবং আজকে স্পেসিফিক্যালি যে মডেলটা তৈরি হচ্ছে এই ফ্যাক্টরিতে এটি হচ্ছে আইটেলের নতুন একটি লাইন আপ ভিশন। সো ভিশন ওয়ান এখানে আজকে তৈরি হচ্ছে। সো এই ফোনের যে প্রোডাকশান প্রসেসটা সব ফোন এখানেই তৈরি হয়, বাট আজকে স্পেসিফিক্যালি ভিশন ওয়ানের যে প্রোডাকশান প্রসেস আছে এটা আমরা দেখব। এরপরে অবশ্যই ফোনের রিভিউও আমরা করব। সো একদম প্রথম প্রসেস, মানে প্রথম যেই জায়গা থেকে শুরু হয় আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে। লেটস গো। আইটেল সো ফোনের অ্যাসেম্বলি শুরু হয় প্রথমে একটি লাইন থেকে এবং এই লাইনটি দেখতে পাচ্ছেন পেছনের দিকে লম্বা হয়ে অপর পাশ থেকে ঘুরে সেম জায়গায় এসে আবার শেষ হয়েছে উল্টা পাশ থেকে। সো একদিক থেকে শুরু হয়, অন্য পাশে এসে শেষ হয়। প্রসেসটা শুরু হয় পিসিবি বা মাদারবোর্ড থেকে। প্রথমে একজন মাদারবোর্ডের অ্যাপিয়ারেন্স চেক করেন, কোনো পার্টস ড্যামেজ বা ব্রোকেন আছে কিনা, এবং সেটিতে একটি ওয়াটারপ্রুফ পেইন্ট অ্যাড করে দেন। এবং তিনি সেই পিসিবিটিকে একটি চলমান বেল্টে রেখে দেন, যেটাকে আমরা কনভেয়ার বেল্ট বলি। এবং এই বেল্টটি একজনের কাছ থেকে অন্যজনের কাছে জিনিসগুলো পাস করতে থাকে। পরের জন একটি কিউআর স্টিকার স্ক্যান করে পিসিবিতে লাগিয়ে দেন। এরপর একজন তার পাশে থাকা বক্স থেকে এলসিডি প্যানেলগুলোকে হাতে নিয়ে ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা চেক করেন, সাথে যে রিবনটি আছে সেটিরও অ্যাপিয়ারেন্স চেক করেন এবং রেখে দেন কনভেয়ার বেল্টে। এরপরের জন এলসিডি প্যানেলটিকে একটি মেশিনে লাগিয়ে চেক করেন প্যানেলটি ঠিক আছে কিনা বা ডিসপ্লেটিতে পাওয়ার পাচ্ছে কিনা। বাই দ্য ওয়ে, এই এলসিডি প্যানেলটি মূলত ফোনের উপরের চেসি। পরের জন এলসিডি প্যানেলে একটি সফট প্লাস্টিক কেস অ্যাড করে দিচ্ছেন, যেন প্রসেসের মধ্যে কোথাও গিয়ে স্ক্র্যাচ না পড়ে। পাশাপাশি প্যানেলের বডিতে সাইড মাউন্টেড বাটনগুলোকে অ্যাটাচ করে দিচ্ছেন। এরপর একটি প্রেসিং মেশিনে রাখছেন, যে মেশিনটি বাটনগুলোকে জায়গা মতো বসিয়ে দিচ্ছে চাপ দিয়ে। অলরেডি আমরা 5টা স্টেজ পার করে ফেলেছি। 6 নম্বর স্টেজে এসে এলসিডিতে থাকা রিবনের পেছন থেকে স্টিকারগুলো রিমুভ করেন এবং রিবনটি বডিতে অ্যাটাচ করে দেন এবং একটি প্রেসিং মেশিনে রেখে রিবনের কানেক্টরটিকে হালকা একটু বেন্ড করে দেন, যেন পিসিবিতে লাগানোর সময় ইজি হয়। বাই দ্য ওয়ে, কনভেয়ার বেল্টে এখন 2টা সেপারেট পার্টস আছে, একটি হচ্ছে এলসিডি প্যানেল, আরেকটা পিসিবি বা মাদারবোর্ড। এই স্টেজে এসে একজন পিসিবিটাতে ফ্ল্যাশ লাইট ইনস্টল করছেন। পরের স্টেজে ফোনের পেছনের 2টা এবং সামনের একটি ক্যামেরা সেন্সর পিসিবিতে লাগানো হচ্ছে। এরপর জন মেইন পিসিবির সাথে আরেকটা ছোট সাব পিসিবি কানেক্ট করার জন্য একটা কানেক্টিং ক্যাবল অ্যাটাচ করে দিচ্ছেন। পরের স্টেজে এসে প্রক্সিমিটি সেন্সরের রাবার স্লিভ অ্যাড করা হচ্ছে। দেন একজন পিসিবির উপরে একটি কন্ডাক্টিভ ক্লথ অ্যাড করে দিচ্ছেন। পরের জন আবার ক্যামেরা সেন্সরগুলোতে এয়ার ব্লো করে ডাস্ট ফ্রি করে নিচ্ছেন এবং এলসিডি প্যানেলের ফ্রেমের পেছনে পিসিবিটিকে বসিয়ে দিচ্ছেন। দেন একজন সেই পিসিবিকে চেসিসের সাথে স্ক্রু করছেন। পরের জনের কাছে আছে ছোট সাব পিসিবিগুলো এবং তিনি সেই সাব পিসিবিতে ভাইব্রেশন মোটরটি ইনস্টল করছেন। পরের জন সাব পিসিবিটাকে চেসিসে বসিয়ে দিচ্ছেন এবং তারপরের জন বসাচ্ছেন লাউডস্পিকারটি। এরপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং সেন্সর বসানোর জায়গায় কন্ডাক্টিভ স্টিকার লাগিয়ে দিচ্ছেন, সাথে ওয়াটার ড্যামেজ টেস্ট করার জন্য ছোট্ট একটি হোয়াইট স্টিকার লাগাচ্ছেন, যেটি পানিতে ভিজে গেলে রেড হয়ে যাবে আর ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে যদি এটি রেড থাকে। পরের জন এলসিডি প্যানেলের রিবনটি পিসিবিতে কানেক্ট করছেন এবং এরপরের জন পিসিবির সাথে সাব পিসিবিটা কানেক্ট করছেন এবং কেবলটিকে ঢেকে দিচ্ছেন ফ্রেমের ভেতরে। পরের স্টেজে এসে টেস্ট করা হচ্ছে যে পিসিবি বা মাদারবোর্ডটি ইন্টারনালি ঠিক আছে কিনা এবং কারেন্ট ঠিকমতো পাস হচ্ছে কিনা। ইউএসবি কেবল লাগানোর পর কম্পিউটার মনিটরে যদি অনলাইন পাস লিখা আসে তাহলে বোঝা যাবে পিসিবিটি ঠিক আছে, তখন আবার সেটি কনভেয়ার বেল্টে চলে যাবে। নেক্সট স্টেজে লিথিয়াম পলিমার ব্যাটারির অ্যাপিয়ারেন্স চেক করা হচ্ছে এবং চেসিসে বসিয়ে পিসিবির সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে। পরের জন আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সরটি লাগাচ্ছেন এবং কানেকশনগুলোকে দ্বিতীয়বার চেক করছেন।
হিউম্যান দ্বারা কেবল কানেকশন চেক করার পরেই প্রেসিং মেশিনে বসানো হয় এবং এই মেশিন আবারও প্রেস করে সবগুলো কানেক্টরকে সিকিউরলি বসিয়ে দেয়। এরপর থেকে শুরু হলো কসমেটিক সেকশন, যেখানে ফোনের পেছনের ক্যামেরার সেন্সরের উপরে যে গ্লাসটা লাগানো থাকে সেটি চেসিসে বসানো হচ্ছে এবং প্রেসিং মেশিনে দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। পরের জন আবার এয়ার ব্লো করে মেন পিসিবির উপরের আউটার চেসিটি লাগাচ্ছেন এবং সাব পিসিবির উপরে নেটওয়ার্ক অ্যান্টেনাযুক্ত চেসিটি লাগিয়ে দিচ্ছেন। দেন একজন লিথিয়াম পলিমার ব্যাটারিকে প্রোটেক্ট করার জন্য স্টিলের প্রোটেক্টিভ কাভার লাগিয়ে দিচ্ছেন এবং সেখানে তিনটি স্ক্রুও লাগিয়ে দিচ্ছেন। বাকি স্ক্রুগুলো একটি অটোমেটেড মেশিনের মাধ্যমে পরের স্টেজে লাগানো হচ্ছে। এর পরপরই ফোনটিকে অন করা হয় এবং একজন ফোনের ইউআই সেট আপ করে হোম পেজ পর্যন্ত নিয়ে যান। এরপর থেকে শুরু হয় ফোনের ফাংশন টেস্ট, যেটা মাল্টিপল টাইমস করা হয়। সো প্রথমে একজন ক্যামেরা টেস্ট করছেন, অ্যান্ড দেন ডিসপ্লে, দেন এয়ারপিস এবং লাউডস্পিকার, টাচ প্যানেল, লাইট সেন্সর, চার্জিং টেস্ট, ইয়ারফোন জ্যাক টেস্ট, এসডি কার্ড, ফ্ল্যাশ, সিম কার্ড টেস্ট, ওটিজি কেবল, দেন জিপিএস, পরেজন আবার কল দিয়ে দেখছেন যে কল ঠিকমতো যাচ্ছে কিনা। এরপর একজন সিমগুলোকে খুলে নিচ্ছেন। সো এতক্ষণ যে ফাংশন টেস্টগুলো হিউম্যান দ্বারা করা হলো, এখন সেগুলো আবার মেশিনে করার জন্য ফোনটিকে একটি মেশিনের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং মেশিন পাস করালে ফোনগুলো চলে যাবে এজিং রুমে, যেখানে দীর্ঘ 4 ঘন্টা সবগুলো ফাংশনকে আবারও টেস্ট করা হবে। এজিং রুম থেকে বের হওয়ার পর ফোনের 3G 4G LTE সহ অন্যান্য নেটওয়ার্ক ব্যান্ডগুলো কাজ করছে কিনা চেক করা হয়। পরেরজন টেস্ট করছেন ব্লুটুথ এবং ওয়াইফাই। এরপর আবারও হিউম্যান দ্বারা ফাইনাল ফাংশন টেস্ট করা হয়। এর মধ্যে যদি কোনো ডিভাইস ফেল করে তাহলে সেটি উপরের বেল্টে রাখা হয়, যেগুলো লাইনের একদম শেষ মাথায় বসে থাকা ইঞ্জিনিয়াররা রিচেক করেন এবং সমস্যাটি আইডেন্টিফাই করতে পারলে আবারও বেল্টের প্রথম জায়গা থেকে শুরু করেন পুরো প্রসেসটি আবার ফলো করার জন্যে। আর যেগুলো পাস হয়ে যায় সেগুলোতে BTRC থেকে নেওয়া ইউনিক IMEI নাম্বারটি ইনস্টল করা হয় এবং আরেকজন ডাবল চেক করেন যে একটি IMEI নাম্বার যেন দুইটা ফোনে ইনস্টল না হয়ে যায়। সব ঠিকঠাক থাকলে ফোনগুলো একটি কন্টেইনারে করে পাঠিয়ে দেওয়া হয় ফাইনাল প্যাকেজিং সেকশনে, যেখানে বক্সে নেসেসারি আইটেমসগুলো ঢুকিয়ে সিল করে দেওয়া হয়। এরই মধ্যে ডিভাইসগুলোর কিছু স্যাম্পল নিয়ে যাওয়া হয় ল্যাব টেস্টের জন্য, যেখানে ডিভাইসের হিউমিডিটি টেস্ট, স্ক্র্যাচ টেস্ট, সাউন্ড টেস্ট, চার্জিং কেবলের ডিউরেবিলিটি টেস্টের মতো আরও বেশ কিছু টেস্ট করা হয়। আর এভাবে এক একজন এক একটা খুব সিম্পল কাজগুলো করে বলেই ভুল খুব কম হয়। আর আইটেলের এই ফ্যাক্টরিটি বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে বড় ফ্যাক্টরিগুলোর মধ্যে একটি। কলারটা বের হয় না, ঠিক আছে, খুব বাজে লাগে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো যে সমস্যাটা আমার হচ্ছে, আমার গলাটা প্রচুর ভাঙ্গা, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, বাট অনেস্টলি আই এম সুপার ডুপার ইমপ্রেসড এখানে যে বিল্ডিংয়ে ম্যানুফ্যাকচারিংয়ের যে ব্যাপারটা সেটা দেখে। তারা খুব ভালো ভালো স্টেপে, প্রত্যেকটা স্টেপ ভালো মতো ফলো করে তারা ফোনগুলো বিল করছে, এটা খুব নাইস। তাদের মতো অ্যান্ড অলসো আমরা যেটা দেখলাম, তারা হচ্ছে চায়নাতে যেই ফোন প্রসেসিংয়ে তাদের যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়, আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়। সো এই ছিল ফোনের অ্যাসেম্বলি লাইনের পুরো প্রসেসটি। जी दोस्तों, वेलकम बैक। वीडियो हमने देख लिए, वीडियो बहुत ही ज़्यादा आउटस्टैंडिंग है। इस वीडियो में हमने देखा कि बांग्लादेश में मोबाइल फ़ोन किस तरह बनते हैं। ये कंट्री के लिए बहुत बड़ी बात होती है, जो चीज़ आप इंपोर्ट कराते हैं बाहर से, वो चीज़ आप अपने कंट्री में बना रहे हैं और अच्छी क्वालिटी की एक चीज़ बना रहे हैं। तो हमें ये भी बताइएगा कि मोबाइल की क्वालिटी किस तरह के है, इसमें किस किस तरह के वेराइटीज़ के मोबाइल है, ये सस्ते या महंगे वाले मोबाइल है। ओवरऑल अगर हम इस कंपनी की बात करें तो कंपनी भी बहुत इंटरनेशनल लेवल की कंपनी है। हर चीज़ के लिए अलग से बंदे बिठाए गए हैं। अगर कोई चार्जिंग जैक लगाता है तो वो अलग से है, फिंगरप्रिंट के लिए अलग से है, चेकिंग के लिए अलग से है, मोबाइल जो स्क्रीन है उसके अलग से है। जब मोबाइल बनता है तो स्क्रीन बार बार चेक होता है कि ये स्क्रीन ख़राब तो नहीं है, उसका टच चेक होता है, उसका कैमरा चेक होता है। तो एक बहुत ही बड़ी बात है। वीडियो तो मुझे बहुत ही अच्छी लगी। अगर आपको हमारा रिएक्शन पसंद आया हो तो हमारे चैनल को ज़रूर लाइक करें, शेयर करें एंड सब्सक्राइब लाजमी करें।